এবার এই মুহররম মাসে আমাদের কি করণীয় হওয়া উচিত? আমাদের দেশে দেখবেন মুহররম মাস আসলে পরে কিছু মানুষ হাই হাসান হাই হোসাইন করে সুখ আর তাজিয়া সুখ মাতম আগে থেকেই শুরু করে দেয়। এরা মুহররমের ইতিহাসও জানে না, মুহররমের গুরুত্বও জানে না, আশুরাও জানে না, কারবালাও বুঝে না। না বুঝার কারণে এই অবস্থা হয়েছে। আপনাকে সঠিকভাবে এগুলো জানতে হবে, জানলে আর নিজের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জানার তৌফিক দান করেন। তাহলে এই মুহররম মাসে আমরা করবটা কি? এই মুহররম মাসে আমাদের তিনটি করণীয় রয়েছে। জোরে বলুন তো, কয়টি করণীয়? তিনটি। নাম্বার ওয়ান, প্রথমত হচ্ছে আমরা তাওবা এবং ইস্তিগফার করব। কারণ মুহররম আসা মানেই হচ্ছে নতুন বছর শুরু হওয়া আর একটি বছর চলে যাওয়া। তাহলে আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল। মানুষের হায়াত বাড়ে নাকি হায়াত কমে? প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি না কবর থেকে পিছিয়ে যাচ্ছি? প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সময়গুলো চলে যাচ্ছে, নতুন আর একটি বছর শুরু হলো, তাওবা ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা যেন পিছনের সব গুণাগুলো মাফ করে দেন। এর জন্য খাঁটি মনে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা করে নিজেকে পরিশুদ্ধ বানাতে হবে। দুই নম্বর হচ্ছে, আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে এই মাসটি হচ্ছে সম্মানিত মাস, এজন্য এই মাসটিকে সম্মান দিতে হবে। সম্মানিত মানুষকে কি আমরা সম্মান দিই না? সম্মান দিই। মনে করেন আপনি বাসার মধ্যে ঠ্যাং ঠুং লম্বা করে ঠ্যাং লম্বা করে শুয়ে আছেন, যেভাবে ইচ্ছা শুয়ে আছেন বসে আছেন। এখন সম্মানিত কোনো মানুষ আসলেন, হতে পারে আপনার বাবা, আপনার শ্বশুর, আপনার চাচা অথবা কোনো সম্মানিত মানুষ আসলেন, এই সম্মানিত মানুষ আসার পরে কি আপনি যেমনটা ছিলেন এভাবেই শুয়ে থাকবেন নাকি সুন্দর করে উঠে বসবেন? তো সম্মানিত মানুষ আসলে আপনি সম্মান দেন। তাহলে আল্লাহ তাআলা মুহররম মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন, তাহলে এই মাসকে কি সম্মান দেওয়া উচিত না? এখন সম্মান দিবেন কিভাবে? দিবেন সম্মানটা কিভাবে? দিবেন সম্মানটা এইভাবে দিবেন, আল্লাহ তাআলা এই মাসে পাপাচার জুলুম অন্যায় এগুলো করাকে নিষিদ্ধ করেছেন। আমরা তো সবসময়ই পাপাচার অন্যায় জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখবো, কিন্তু এই মাসটি বিশেষ সম্মানিত মাস, এই মাসে আরও বেশি সতর্ক হওয়া লাগবে। তাহলে দুই নম্বর করণীয় হচ্ছে, এটি সম্মানিত মাস, এই জন্য এই মাসকে আমরা আরও বেশি সম্মান দিব, সতর্ক থাকবো যেন আমরা শয়তানের ফাঁদে পড়ে না যাই। নাম্বার থ্রি, তিন নম্বর হচ্ছে আমরা যতটুকু সম্ভব নফল রোজা রাখবো, কারণ এই মাসে নফল রোজা পালনের বিশেষ ফজিলত রয়েছে।